আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ আপনাদের মাঝে আমি আবারও ফিরে এলাম আজ আপনাদের মাঝে যে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এক্সটেনশন কম্পিউটারের এক্সটেনশন নিয়ে আলোচনা করব তো মূলত বিষয় যেটা আমরা অনেক সময় কম্পিউটার ব্যবহার করি কিন্তু কম্পিউটারের গোপন যে টিসগুলো আমরা জানি না তো আজ আমরা এরই একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব তো চলুন তার আগে বলে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এই আমাদের যে ফাইলের এক্সটেনশন এক্সটেনশনের কাজটা কি এক্সটেনশনের কাজ হচ্ছে যে যেমন ডেস্কটপে একটি ফাইল ক্রিয়েট করলাম আর রাইট বাটন ক্লিক করে টেক্সট ডকুমেন্ট তো টেক্সট ডকুমেন্ট ফাইলটি আমি অনেকভাবে অনেক জায়গাতে ব্যবহার করতে পারি শুধু শুধু এই এক্সটেনশনটা চেঞ্জ করে যেমন আমি টেক্সট ডকুমেন্ট একটি ফাইল ক্রিয়েট করে এই রিনেম করে আমি টিএক্সটি ডট টিএক্সটি কেটে দিয়ে ডট এইচ টিএমএল যখন দেব তখন চলে যাবে আমার একটি ব্রাউজারের একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে যে ফাইলটি দিয়ে আমি ওয়েব ডিজাইনের কাজ করতে পারব আবার যদি সিএসএস থ্রি দেই সিএসএস দেই তাহলে একটি সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে যাবে আবার যদি এই এই রিলেটেড অনেক ই রয়েছে যেগুলো যারা এটি এগুলো হচ্ছে আপনার মূলত যারা ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইনের কাজ করে তাদের জন্য আর বিশেষ করে আমরা আমাদের যে অনেক সময় কাজগুলো প্রয়োজন হয় দেখা গেছে যে আমি একটি ভিডিও অডিও হিসেবে ব্যবহার করতে চাচ্ছি তো সেক্ষেত্রেও আমি এটি ব্যবহার করতে পারি যেমন এমপি ফোর থাকে থ্রি জিবি থাকে ডট থ্রি জিবি এডিগুলো দেওয়া থাকে তো আমি থ্রি জিবি কেটে দিয়ে আমি ওখানে এমপি থ্রি দিয়ে যখন ডবল এন্টার প্রেস করব তখনই দেখা যাবে যে আমার এমপি থ্রি ফাইলটি এমপি থ্রি মোডে চলে আসবে তো আজ দেখাবো সে বিষয়টি নিয়ে আলোচনা করব যে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে এই ফাইল এক্সটেনশনটি শো করাবো মূলত এই এক্সটেনশনটি হাইট থাকে প্রত্যেকটি যখন কম্পিউটার বা ল্যাপটপে এই ফাইলটি এক্সটেনশনটি হাইট থাকে তাতে আপনি সেভেন উইন্ডোজ সেভেনে ব্যবহার করেন আর উইন্ডোজ টেন ব্যবহার করেন যেমন আমার স্ক্রিন আমার স্ক্রিনে আমি দেখাবো যে উইন্ডোজ টেনে ব্যবহার করতেছি আমি তো উইন্ডোজ টেনেই আমি দেখাবো উইন্ডোজ সেভেনের সেম প্রসেস কীভাবে ব্যবহার করতে পারেন আমি দেখিয়ে দেবো কিভাবে আপনার ই যারা সেভেন ব্যবহার করেন সেভেন ব্যবহারের ক্ষেত্রে আপনার যে নিচে উইন্ডোজ বাটনের সাইটে যে সার্চ বক্স সেই সার্চ বক্সে আপনাকে লিখতে হবে যে ফোল্ডার অপশন যখন ফোল্ডার অপশনটি আসবে ফোল্ডার অপশন থেকে আপনি ভিউ ক্লিক করবেন ভিউ ক্লিক করে ওখান থেকে একটু নিচের দিকে যাওয়ার পরে দেখবেন যে এক্সটেনশন হাইট এখানে একটি টিকমার্ক দেওয়া দেওয়া থাকবে এই টিকমার্কটা শুধু তুলে দেবেন তো চলুন আমরা এভাবে না করে আমরা স্ক্রিনে যাই স্ক্রিনে সরাসরি আমরা দেখি কিভাবে কাজটি করব এই যে আমাদের ও ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন আমরা স্ক্রিনে চলে আসলাম তো স্ক্রিনে আসার পরে আমি এখানে দেখাবো কিভাবে কাজটি করব আমরা এই দেখুন আমার যে ভিডিও আমার ভিডিওর একটি কোনো এক্সটেনশন নেই শুধু নামটি রিনেম করলেও শুধু নামটি আসবে দেখুন শুধু নামটি আসবে এই যে আমার যে একটি নিউ টেক্সট ডকুমেন্ট এটা তো যদি রিনেম করি শুধু এই রিনেমই আসবে কোনো এক্সটেনশন আসবে না তো ক্ষেত্রে যেটা করতে পারি কম্পিউটার মাই কম্পিউটারে যাবেন মাই কম্পিউটার থেকে এই যে ফাইলে ক্লিক করলে ফাইলে ক্লিক করলে এই যে একটি চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন এটা আসবে এটাতে ক্লিক করলেও এই পেজটি আসবে আর যদি সেটা না আসে তাহলে এখানে এই সার্চ বক্সে লিখতে হবে যে ফোল্ডার অপশন এখানে সার্চ বক্সে ফোল্ডার অপশন লিখলেও এই যে ফোল্ডার অপশন লিখে লিখলে যে ফাইল এক্সপ্লোরের অপশন এটা আসবে এটাতে ক্লিক করলেও সেম এই পেজটাই আসবে যখন এই পেজটা আসবে এই পেজটা আসার পরে এখান থেকে যে ভিউ ভিউতে ক্লিক করে একটু নিচের দিকে যাবে নিচের দিকেই যে দেখুন হাইট এক্স এক্সটেনশন ফর নাও ফাইল টাইপ এখানে টিক মার্ক দেওয়া আছে সরি আমি টিক মার্ক দেওয়ার রয়েছে শুধু টিক মার্কটা তুলে দেবো তুলে দিয়ে ওকে প্রেস করব ওকে প্রেস করলে এই দেখুন আমার পিসিটি রিফ্রেশ হল ডেস্কটপ স্ক্রিনটি রিফ্রেশ হওয়ার পরে একটি আমার এই দেখুন আমি যখন এটা এখানে রিনেম করবো রিনেম করার পরে যে টিক্স ডট টি একটি এক্সটেনশন চলে আসবে এই দেখুন এই যে ভিডিওতেও সেম এই যে এই একটি ডট এমপি থ্রি একটি এক্সটেনশন চলে এসেছে আমি এই ডট নিউ ডকুমেন্ট ফাইল থেকে আমি এক্সটেন এক্সটেনশনটি চেঞ্জ করে দেবো এই দেখুন আমি যখনই এখান থেকে লিখবো টেক্সটি বাদ দিয়ে এইস টি এমএল যখন এইচটি এম এল লিখে এন্টারফেস করব দেখুন একটি ব্রাউজারের ক্রম ব্রাউজারের একটি ফাইল ক্রিয়েট হয়ে গেল তো মূলত এই ফাইলটি প্রয়োজন হবে ওয়েব ডিজাইন করার সময় বেসিক যারা বেসিক হোক আর অ্যাডভান্স হোক প্রত্যেকের ক্ষেত্রে এই ক্ষেত্রেই এই বিষয়টি প্রযোজ্য প্রত্যেকেই এভাবে ব্যবহার করে তো আমরা দেখলাম যে কিভাবে ফাইলের এক্সটেনশন শো করাতে হয় তো বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন মতামত কমেন্ট বক্সে আপনাদের কোন রিলেটেড ভিডিও ভালো লাগে প্রয়োজন সেই মতামত অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ